بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمه الله وبركاته. এক বোনের প্রশ্ন হচ্ছে যে ওনার কম বয়সে বিয়ে হয়েছিল প্রায় তেরো বছর আগে ওনার কোনো বাচ্চা নাই স্বামী বাচ্চা নিতে চাইনি এই দীর্ঘ সময়ে তার স্বামীকে দায়িত্বশীল পাননি সাংসারিক বা পারিবারিক কোনো ব্যাপারে সে দায়িত্বশীল না সব কিছুতেই চরম উদাসীন এখন ওই বোনটাও অসুস্থ এবং মানসিক ভাবে বিপর্যস্ত এরকম নিরাপত্তাহীনতার জন্য ওই বোন যদি বাচ্চা না নেয় তাহলে কি গুণাকার হবেন অবশ্যই গুণাকার হবেন বাচ্চা নেওয়ার যদি যে কোনো রকমের সমস্যা না থাকে পেরেশানি আপনার নিরাপত্তাহীনতা এগুলো কোনো ব্যাপার নয় এমনও হতে পারে যে সেই বোন যদি বাচ্চা নেই তাহলে হয়তো মহান আল্লাহ যে তার স্বামীর যে দায়িত্বশীল না হওয়া সেটা হয়তো এমনও হতে পারে বাচ্চা হওয়ার পরে তার স্বামী আরো বেশি কি বলে দায়িত্বশীল হবে এত উদাসীন থাকবে না এমনও হতে পারে কিংবা মনে করেন মনে করেন আপনার বাচ্চা যখন বড় হবে সেই আপনার সমস্ত পেরেশানি দূর করবে মোট কথা বাচ্চা নেব না এটা কিন্তু কোনো এই যে নিরাপত্তাহীনতা কিংবা আপনার কি বলছে এই ধরনের ধরনের কোনো ব্যাপারের কারণ না এগুলো বিদায় সেই বোনকে আমি পরামর্শ দেবো যে আপনি বাচ্চা নিন আপনার স্বামী যদি বাচ্চা না নিতে চায় তাহলে সেটা আলাদা জিনিস যে তাহলে তো আপনি বাচ্চা নিতে পারবেন না সক্ষম হবেন না কিন্তু আপনি আপনার স্বামীকে বোঝান কেন সে বাচ্চা নেবে না আর আপনি যে সমস্যার গুলো কথা বলছেন যে সে দায়িত্বশীল না সাংসারিক বা পারি পারিবারিক ব্যাপারে এমনও হতে পারে বাচ্চা হওয়ার পরে সে ইনশাল্লাহ কি হবে আহ দায়িত্বশীল হবে সমস্ত ব্যাপারেই সে কি হবে দায়িত্ব পালন করবে এই জন্যে বাচ্চা নেওয়াটাই হচ্ছে যুক্তিযুক্ত বাচ্চা নেওয়াটাই হচ্ছে যুক্তিযুক্ত আর যদি আপনার স্বামী দায়িত্বশীল নাও হয় আহ কে কতদিন বাঁচবে এটা তো আর বলা যায় না যখন হয়তো আপনি বৃদ্ধা হয়ে যাবেন তখন কি দেখবে আপনার দেখাশোনা করবে আপনার ভরণ পোষণের দায়িত্ব আপনার খিদমত করবে সেই জন্য বাচ্চা নেব না এটা কিন্তু যে এই সমস্ত জিনিস থেকে আহ পাশ কাটিয়ে যাওয়ার কোনো ব্যাপার না বরং বাচ্চা নেওয়াটাই হচ্ছে যুক্তিযুক্ত